ধীরে ধীরে কমতে শুরু করেছে সুরমা ও কুশিয়ারার পানি, তবে দুর্ভোগ কমছে না বানভাসী মানুষের। সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। কমেছে সিলেট নগরীর পানি, তবে কিছু এলাকায় নিচু জায়গায় ময়লা পানি জমে আছে। এখনও বিশুদ্ধ খাবার পানি ও পানিবাহিত রোগের কারণে ভোগান্তিতে নগরবাসী। গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। গঞ্জ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় খাদ্য বাসস্থান সংকট বাড়ছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি দ্রুত কমলেও বন্যায় প্লাবিত এলাকা থেকে পানি ধীরে ধীরে নামছে।